তুমি আউট অফ ব্লিডিং জয়েন করলে কি হলো আমার তখন অনেক প্রবলেম ছিল তাই আর তখন আমার হাজবেন্ডেরও হার্ট অ্যাটাক হয় মনের অশান্তি এই জন্যই আমি আর্ট অফ লিভিং শ্রী শ্রী রবিশঙ্করের এই গুরু কৃপায় জয়েন পদধলে জয়েন করেছি পদধলে জয়েন মানে আশ্রয় আশ্রয় নিয়েছি তারপর শান্তি পাইছ তারপরে নানা রকম কোর্স করি বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স ডিএসএন কোর্স তারপরে অনেক রকম ট্রেনিং নেই আয়ুর্বেদ ক্যাম্পিংয়ের তারপরে টিচার্স ট্রেনিংয়ের সব ট্রেনিং নিয়ে তারপরে আমি আমার সেবার কাজে নিযুক্ত থাকি ইয়ে পাও শান্তি অনেক শান্তি পেয়েছি নিজের খুশি মতে নিজের মনের আনন্দে জীবন কাটাচ্ছি তারপর বেসিক কোর্স আমি ছবার রিপিট করেছি অ্যাডভান্স কোর্স একবার ডিএসএম কোর্স তিনবার আয়ুর্বেদ ক্যাম্পের যত রুগী সেবা বা পেশেন্টরা আসতো ওদের যখন ফল হতো তখন নিজেরই আমার এত আনন্দ হতো যে লোকটা শান্তি পাচ্ছে তোমার যে ইয়েতে ব্যাঙ্গালোর আশ্রমে হার্ট অ্যাটাক হয়েছিল যে তার কোনো ইয়ে মনে আছে কিছু হার্ট অ্যাটাক আমি ঘুরতে গেলাম আগের দিন গিয়ে সারা দিন পরের দিন সারা দিন আমি আশ্রমের পুরো সব কিছু দেখলাম দেখে ঘুরে প্রসাদ খেয়ে যখন গুরুজির দর্শনে যাব হঠাৎ আমার হার্ট অ্যাটাক হয়ে যায় সেই হার্ট অ্যাটাকে গুরুজি আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন যেভাবে সাহায্য করেছেন আমি কোনো দিন এই ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না যত সেবাই করি যত কিছুই করি এই সেবার জন্যই এবং সকলের স্নেহ শুভেচ্ছা প্রেয়ার এইগুলোর জন্যই আজ আমি এখানে বসে আছি আর কোনো অভিজ্ঞতা হ্যাঁ পদে পদে তো গুরুজির নাম নিয়ে চলি কাজে আমার কোনো যত বিপদেই পড়ি একটা না একজন না একজন কেউ সাহায্যকারী এসে যায় আর কিছু কর আছে এই আমি ভাবি যে শ্রী শ্রী রবি শঙ্করের কোর্সগুলো সবারই করা একটু একটু দরকার এবং সে একটু যতটুক পারি একটু সেবার কাজও সকলের করা উচিত তুমি কি তোমার জীবনে যে রবি শঙ্করের যে ইয়ে আছে আদর্শ যেগুলো উপদেশ এগুলো কি ফলো করো হ্যাঁ যতটা পারি ফলো করি সব সম্ভব হয় না যতটা পারি নিশ্চয়ই করি এবং ক্রিয়াটা আমি রেগুলার করি সকালে সময় না পাই সন্ধ্যার সময় করি সন্ধ্যায় না হয় রাত্রিবেলা করি একসময় আমি করি করি মাঝে এই গুরুজির সেবা এবং এই কাজে যে যে থাকবে মনে শান্তি পাবেই পাবে